স্বাগতম সবাইকে। গত 5 ফেব্রুয়ারি দারাজে মিস্ট্রি বক্স দিয়েছিল, তো ওই দিন একটা মিস্ট্রি বক্স নিয়েছিলাম, যার ডেলিভারি আজকে পাইলাম। তো দেখুন কি আছে ভিতরে। দেখে মনে হইতেছে যে ভিতরে একটা স্মার্ট ওয়াচ, কিন্তু আসলে সেটা স্মার্ট ওয়াচ না, যা আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো এবার দেখুন এগুলো কি দিছে। মিস্ট্রি বক্সে দিল চিরুনি। পিক আপ পয়েন্টে নিয়েছিলাম, 49 টাকা ছিল মিস্ট্রি বক্সের দাম, আর পিক আপ পয়েন্ট চার্জ সহ 88 টাকা লেগেছিল। তো 88 টাকায় পেলাম এই চিরুনি, যা আমার কোনো কাজেরই না। যদিও আমার কাজের না, কিন্তু জিনিসগুলো অবশ্যই 88 টাকার চেয়ে বেশি দামের দেখেই মনে হচ্ছে। মিস্ট্রি বক্সের দামি বা কম দামি, অপ্রয়োজনীয় যে কোনো কিছুই থাকতে পারে। তবে আগে যে মিস্ট্রি বক্সগুলো দেওয়া হয়েছিল 8 টাকায়, 11 টাকায়, 14 টাকায়, ওগুলোয় যে দামি দামি প্রোডাক্টগুলো দিত সেগুলো এখন আর দেয় না। এটা ছিল দারাজের গ্লোবাল অফিসিয়াল মিস্ট্রি বক্স। তো এই বক্সেই পেলাম এই চিরুনি। প্রায় 1 থেকে 1.5 বছর আগে এই TWS-টা পেয়েছিলাম দারাজের সম্ভবত 11 কি 14 টাকার মিস্ট্রি বক্সে। খুব ভালো ছিল গ্লোবাল মিস্ট্রি বক্সের, এ পর্যন্ত চলছে কম দামে, কিন্তু খুবই ভালো একটা TWS এটা। তো এরকম কিছু যদি দিত তারপরেও চলতো, কিন্তু মিস্ট্রি বক্সটা আসলে ভাগ্য পরীক্ষা, যেটা আসে সেটাই নিতে হবে।